পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮.৫২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পুঁজিবাজারের ইতিহাসে শেয়ার কারসাজির দায়ে এত বড় অঙ্কের জরিমানা এবারই প্রথম। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২১ সালের ২৮ জুলাই থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত সময়ে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করে কোম্পানিটির শেয়ার লেনদেন করেছে। বর্তমান কমিশন সার্বিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়।